মানুষ তার প্রয়োজনের তাগিদে টিকে থাকার লড়াইয়ে যা যা করণীয় তাই করে থাকেন, যা যা প্রয়োজন তাই তিনি ব্যবহার করে থাকেন, আর প্রয়োজন ফুরিয়ে গেলেই সেগুলোকে ভুলে যেতে পারে, খুব সহজেই সেগুলোকে ত্যাগ করতে পারে। আজ আর হুইল চেয়ার নয়, পায়ে হেঁটেই দলীয় কার্যালয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামে না জিততে পারলেও জিতেছেন তিনি গোটা বাংলায়। ভোটের যুদ্ধে বিপুল সংখ্যা গরিষ্ঠতা তিনি আজ অর্জন করেছেন। রবিবার হুইল চেয়ার ছাড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়, জেতার পরই তিনি হুইল চেয়ার ছেড়ে দিলেন, নিজের পায়ে হেঁটেই এলেন দলীয় কার্যালয়ে এবং বার্তা দিলেন গোটা বাংলাকে। হুইল চেয়ারের এই ব্যবহার শুরু হয়েছিল নন্দীগ্রামের বিরুলিয়া বাজার থেকে। নন্দীগ্রামের বিরুলিয়া বাজার থেকেই হুইল চেয়ারে তিনি বসতে শুরু করেছিলেন। নন্দীগ্রামে তিনি জিততে না পারলেও গোটা বাংলায় কিন্তু জিতেছেন। গোটা বাংলার মানুষ তাকেই এবারে নির্বাচিত করেছেন, তার দলকে নির্বাচিত করেছেন এবং সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে তার দল। আজ সকাল থেকেই একটি আভাস পাওয়া যাচ্ছিল, পোস্টাল ব্যালটের ভোট গণনা শুরু হওয়ার পর থেকে রাজ্যে যে তৃণমূলের ঝড় আসতে চলেছে তা কিন্তু কিছুটা হলেও অনুমান করা যাচ্ছিল। বাংলা যে এবার নিজের মেয়েকেই চায় তা কিন্তু আজকের ফল থেকে প্রমাণিত হয়েছে। এমনকি গোটা লোকসভা নির্বাচনে পিছিয়ে থাকা জেলা মালদা, ঝাড়গ্রাম, নদিয়া জেলাতেও তৃণমূল প্রার্থীদের অভাবনীয় ফল হয়েছে। পরাজিত হয়েছেন সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া হেভিওয়েট কয়েকটি নেতা। এই তালিকা রয়েছে রাজীব বন্দ্যোপাধ্যায়ের মতো নেতা, জিতেন্দ্র তিওয়ারির মতো নেতা, প্রবীণ ঘোষালদের মতো বড় বড় নেতা কিন্তু তৃণমূল ছেড়ে এই সদ্য বিজেপিতে যুক্ত হয়েছিলেন এবং এবারে ভোটে তারা পরাজিত হয়েছেন। এই 2021-এর বিধানসভা নির্বাচনে বিজেপির টার্গেট ছিল পূর্ব মেদিনীপুরকে কেন্দ্র করে। বলা হচ্ছিল শুভেন্দু অধিকারীগড় এই এলাকা তাকেই এবারে নির্বাচনের প্রধান মুখ হিসাবে লড়াইয়ে সামনে রেখেছিল। তবে তিনি জয়ী হতে পারলেও গোটা রাজ্যে কিন্তু তার দল অর্থাৎ বিজেপি সে ধরনের কোনো আশানুরূপ ফল করতে পারেনি। যাই হোক, মানুষ তার প্রয়োজনের খাতিরে টিকে থাকার লড়াইয়ে অনেক কিছুই ব্যবহার করেন, আর প্রয়োজন ফুরিয়ে গেলে সেগুলো কিন্তু নিমেষের মধ্যে অদৃশ্য হয়ে যায়।